আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এবারে বাংলাদেশ সংবাদ। নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার পরও হঠাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সবার মাতামাতিকে সন্দেহ হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম ইউএনজিএ অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের রিজার্ভ, জাতীয় সংসদ নির্বাচন এবং স্যাংশন সহ বিভিন্ন বিষয়ে তার মতামত সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম ইউএনজিএ অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজার্ভ নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকব, ভোটে আসলে আবার করব, দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের রিজার্ভ, জাতীয় সংসদ নির্বাচন এবং স্যাংশন সহ বিভিন্ন বিষয়ে তার মতামত সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার পরও হঠাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনে নিয়ে সবার মাতামাতিকে সন্দেহ হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন, সন্দেহ হয় রে? প্রধানমন্ত্রী বলেন, যে জ্ঞানী গুণীরা রিজার্ভ নিয়ে কথা বলেন তারা কি জানেন তিনি যখন ক্ষমতায় আসেন তখন রিজার্ভ কত ছিল? সরকার প্রধান আরও বলেন, যতটুকু রিজার্ভ প্রয়োজন দেশে তা আছে। এ সময় তিনি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও সারে ভর্তুকি বাদ দিয়ে বসে থেকে রিজার্ভ আগের জায়গায় নিয়ে আসার কথা বলেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন কোন বিবেচনায় দেয়া হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরই বিবেচনায় রাখবেন তিনি। 1975 থেকে 96, 2001 থেকে 2008 এই 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কি দিয়েছে জানতে চেয়ে তিনি বলেন, এদেশের মানুষ জানে নৌকায় ভোট দিয়ে স্বাবলম্বী হয়েছে, দারিদ্র বিমোচন হয়েছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটার তালিকা প্রণয়ন, জনগণের ভোটাধিকার নিশ্চিত আওয়ামী লীগই করেছে। দল একটানা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র সফরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারও সঙ্গে কোনো আলাপ হয়নি বলে জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, একদিকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর স্যাংশন দেবে, আরেকদিকে তাদের কাছে নিরাপত্তা চাইবে, এটা কেমন কথা? আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তেমন কোনো নিরাপত্তা দেয়া হয় না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূতের জন্য এখানে রয়েছে আলাদা বডিগার্ড, অপরদিকে বাংলাদেশের মার্কিন দূতাবাসের জন্য 158 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার তেমন কোনো অভাব নেই। হলি আর্টিজান হামলার পর নিরাপত্তার কথা মাথায় রেখে রাষ্ট্রদূতদের নিরাপত্তা বাড়ানো হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি পাল্টিয়েছে তাই বাড়তি নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।